হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। কাজে চলে এসেছি পুজোর শপিংয়ে বড় বাজার। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, কেননা কলেজ থেকে আসতে হলো। তো দেখা যাক কী পাই, কারণ কতটা কি কিনতে পারবো জানি না। বেশ কিছু গ্রসারি, কিছু জিনিস যেগুলো থাকবে সেগুলো কেনার প্ল্যান আছে, ঘি কেনার প্ল্যান আছে, কারণ হাতে আর একদম টাইম নেই। তো চলো দেখা যাক কতটা কি পাওয়া যায়। আর প্রচণ্ড ঘি, এটাকে আমি বড়। তো এই হলো সব দোকান, প্রচুর সামনে আরো দোকান আছে। যাবো রাজা কাঁচা, রাজা কাঁচা মানে যেখানে মশলা পড়তে। তো সেখানে আগে মশলা নেব, মশলা নেবো বলছি। মশলার ওখানে আমার দুধ নেওয়ার ব্যাপার আছে, গুঁড়ো দুধ, যেটা দিয়ে পায়েস হবে। না ঢুকলে বুঝতে পারছি। রাজা কাঁচা এখানে মশলা পড়তি, তো এটা নামটাই হলো রাজা কাঁচা। তো আসলে আমার নেওয়ার যেটা আছে দুধ, মানে গুঁড়ো দুধের প্যাকেট, আমুলের যে স্প্রে যেটা দিয়ে আমাদের পায়েসটা হয় আর কি, তো সেটা আগে নেবো। তো আলটিমেট দোকানটা বললাম, এই দোকান থেকে গত বছর নিয়েছিলাম, এইবারও নেবো। দোকান আমার না, স্প্রেটা এটাই লাগে আমাদের পায়েসের জন্য। তো চলো নেওয়া যাক। অ্যান্ড আরও অনেক কিছু নেওয়ার আছে এক এক করে, আর অনেকটা দেরি হয়ে গেছে বলে খুব চাপ লাগছে। তো দুধ ফুদ নেওয়া ডান। আর মশা, যেহেতু এখন বর্ষাকাল, ডেঙ্গুর উপদ্রব বাড়বার, গত বছর এই সময় মায়ের ডেঙ্গু হয়েছিল, তাই মশারও একটা ধূপ নিয়ে নিলাম, বললো ভালোই হবে। এবার চলে এসেছি এনশিওর নিতে। এনশিওর মানে আমার দিদার খায় এনশিওর, তো সেই এনশিওরটা দেখলাম বড় বাজার এই দোকানটায় পাওয়া যাচ্ছে কম দাম, তো তুলে নিলাম। ব্যাপারটা হলো যে চেনা না থাকলে যা হয়, মশলা এবার প্রথম নিচ্ছি, কারণ গতবার মশলাটা নেওয়া হয়নি, গতবার পাড়ার দোকান থেকেই নেওয়া হয়েছিল, বাট এবার প্রথম নিচ্ছি। তো এই হলো পোস্ত, দু রকমের পোস্ত। আর আমি মশলার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, সত্যি আমি চিনি না কেমন না কেমন হয়, বাট তাও মায়ের নাম করে নিয়ে নেব, দেখা যাক। তো এই হলো লিস্ট। আর এই মশলাগুলো একটু দেখছিলাম, যদিও কিছুই বুঝি না, বাট তাও একটু দেখছিলাম যে কেমন না কেমন হবে। আর একা হাতে দেখা, ভিডিও করা খুবই চাপ, আর তার মধ্যে এই হলো লিস্ট। যদিও আরেকটা লিস্ট আছে, এটা লাস্টে করা হয়েছিল, কারণ তোমরা জানোই একটা রান্না বান্না বাড়িতে অ্যারেঞ্জ করতে গেলে প্রচুর লিস্ট দরকার, আর সেই লিস্টগুলো করতে অনেকটা টাইমও হয়ে যাচ্ছে, একটু টেনশন হচ্ছে। বাট তো এই হলো কেনাকাটা ডান, মশলাপাতি ডান। এবার ঘি নেওয়ার পালা। অ্যাকচুয়ালি একা হাতে বাজার করে, একা হাতে ব্লগ করাটা কতটা চাপে সেটা যারা করে তারাই জানে। তার মধ্যে এত ভারী ব্যাগ, মানে কয়েক কি বলবো, প্রচুর অনেকটা ভারী বেশ। তো চলে এসেছি ঘিয়ের দোকানে। এই দোকান থেকেই আমার ঘি যায় সব সময়, আর প্রচুর যেহেতু ঘি লাগে, বেসিক্যালি পুজো হোম সব মিলিয়ে অনেক অনেক হিউজ অ্যামাউন্ট ঘি লাগবে। তো আপাতত খাবার ঘিটা আজকে নেব, কারণ হোমের ঘিটা নেই বললো। এবার একটু ধূপ কেনার আছে, তো চলে এসেছি ধূপের দোকানে। ধূপ কেনাও হয়ে গেছে, দেখলাম বেশ ভালো ভালো ধূপ পেলাম, কিনে নিলাম। ঘরে প্রচুর ধূপ, আর শখ তাও, মানে বলে না ভালো জিনিস দেখলে কিনতে ইচ্ছা করে। তো এবার যেটা নিয়ে চাপ নিচ্ছিলাম যে কাজু কিশমিশ, এটাই বন্ধ হয়ে যাবে ভাবছিলাম, এটা হয়ে গেলে আলটিমেট আমার বড় বাজারের সব কাজ শেষ। তো কাজু কিশমিশের দোকানটা খোলা পেয়ে গেলাম, দেন এটা কিনলাম, এবার রওনা দেবো। মোটামুটি আমার বড় বাজারের সব কাজ আপাতত কমপ্লিট, সো অনেকটা চাপ মুক্ত হলাম। মানে এরপর যদি বড় বাজার নাও আসি তাহলে আর কোনো চাপ থাকবে না, এই হলো জিনিস। আর বাসও পেয়ে গেছি খুব সুন্দর। বাসে গাড়িতে গেছিলাম, বাট ফেরার সময় বাসে যাবো বলেছিলাম, কারণ নাহলে কোনো লাভই হতো না, সো তাই বাসে যাও। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই ব্লগটাই কন্টিনিউ করতে যাচ্ছি। এই হলো রিক্সা, সব জিনিস প্রচণ্ড খারাপ অবস্থা আমার, কারণ যেহেতু একা হাতে সবটা করতে হয়, তো প্রচণ্ড চাপ থাকে। যাই হোক, ফাইনালি কেনাকাটা সব ডান, আর মানে বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী কেনা হতো, মোটামুটি তো দেখিয়েছো, বাট তাও দেখাচ্ছি। টেনশন বাড়ছে যতদিন এগিয়ে আসছে, টেনশন বাড়ছে, কারণ এবছর সত্যিই কাজ তেমনভাবে কিছু এগোয়নি, এগুলো আরও আগে হয়ে যায়। বাট এবারে প্রে করো যেন সব কাজ সুন্দরভাবে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। তো আলটিমেট কী কী কিনলাম সেটাই দেখাবো, দেখাতে হবে কি তাও একবার দেখিনি জাস্ট, কারণ জিনিসগুলো তো গোছাতেই হবে, বেরি করতে হবে, একই ব্যাপার। তো এই হলো ব্যাগ, আরেকটা ঘিয়ের ব্যাগটা ওই ঘরে রেখে এসেছি, কারণ ঘিয়ের ব্যাগটা এখানে বেকার আনবো না, পড়ে টড়ে গেলে কাজ বাড়বে। সো ব্যাগ দেখাচ্ছি, এগুলো ধূপকাঠি, এই এক দুই এই চারটে ধূপকাঠি নিলাম,
সরি একটা পাঁচটা, আর এগুলো সব মোমবাতি, ঠিক আছে? এটা আমসত্ত্ব, যেটা ব্লগে বোধহয় দেখোনি, করে দিই। আর এগুলো তো মশলাপাতি দেখেই তো। এই একটা জিনিস যেটা বললো খুব সুন্দর হবে, দেখা যাক এখন রাত্রেবেলা ভাঙবো। আমুলের আমুল স্প্রে এটা বেরিয়েছে, আমুল স্প্রে দুধের প্যাকেট, যেটা যেটা দিয়ে পায়েস হবে এই দুর্গা পুজোর সময়। এর সাথেও দুধ মেশান হয়, এর সাথে লিকুইড দুধ মেশান হয়, বাট এই এটা দিলে না পায়েসের টেস্ট হয়। আর এইটা হলো এনশিওর, আমার বউ খায়, মানে বউ খায় তো সেটার জন্য। আর এইটা হলো সব থেকে মূল্যবান জিনিস বাবা, কেননা এখানে কাজু কিশমিশ, মানে সব থেকে যদি দামি জিনিস বলো এটা, কারণ কাজুর যেই লেভেলের দাম আজকাল। সো এই হলো আপাতত বাজারহাট, এইটুকু বাজার করতে গিয়ে ফতুর হয়ে গেছে আর প্রচণ্ড ভারী হয়ে গেছে, আর আপাতত আর কিছু করা হয়নি। বাট বড় বাজারে কাজ শেষ, আশা করছি তো আর যাওয়া মানে যেতে হবে না, এরপর দেখা যাক। তাও লাস্ট মোমেন্টে যদি অনেক সময় কোনো কাজ, তবে ট্রাই করবো না যাওয়ার, কারণ সত্যি হাতে কম টাইম তো, তাই